বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বানের একটি রেসিপি। তো তার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার সেই সকল বন্ধুদের প্রতি যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন। তো চিকেন বান রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন চামচ সয়াবিন তেল, আর নিয়েছি 1টি ডিম, লবণ পরিমাণ মতো চিনি, আর নিয়েছি দুধ। দুধটাকে আমি জাল দিয়ে কুসুম গরম করে রেখে দিয়েছি, আর ময়দা। তো ইস্টটাকে আমি এখন দুধের মধ্যে গুলিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমি এখন একটি মিক্সিং বোলে ময়দা আর লবণ চিনিটা মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এখন ডিমটাকে আমি 1টি চামচ দিয়ে ভালো করে ফেটে নিব। তো আশা করছি আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখন এখান থেকে আমি পরিমাণ মতো ডিম দিয়ে দেব, আর অল্প একটু ডিম আমি রেখে দেব ওপরে ব্রাশ করার জন্য ব্রেডটার ওপরে। এখন সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি যে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব। তো খেয়াল রাখবেন এই সময় যদি ময়দাটা ময়ান করে একটু মানে এরকম হয়ে যায় তো আপনারা আরও একটু ময়দা অ্যাড করে দিতে পারেন। তো আমি সবগুলো উপকরণকে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ওপরে একটু তেল লাগিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি চিকেনের ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নেব। এটার জন্য আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর 1 টুকরো লেবু। লেবুর রসটাকে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, মরিচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে তৈরি করে নেব। আর এই মাংসটাতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। দেখুন এমনিতে কিন্তু পানি উঠে গিয়েছে। তো আমার মাংসটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে, ভেতরের পুরটা রেডি। তো এটাকে আমি আর একটু ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব।
তো দেখুন, আমার যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে একেবারে দুগুণ হয়ে গেছে। তো এখন আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে বাতাসটাকে বের করে নেব। তো আমি এখন একটা পিঁড়ের ওপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে দুই হাত দিয়ে ডোটাকে ভালো করে মথে নেব। এভাবে প্রায় 10 মিনিট ধরে মথে নিতে হবে। তো আমার ডোটা মাথা যত ভালো হবে, আমার রুটিটা কিন্তু ততই সফট হবে, নরম হবে। তো আমি ডোটাকে তিন ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছে, যেহেতু আমি তিনটা বান তৈরি করব সেজন্য। তো দেখুন, আমি এখানে এক টুকরো নিয়ে নিয়েছি। তো এখন আমি হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন, এখন আমি যে চিকেনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে ভালো করে মুড়ে দেবেন যাতে খোলা না থাকে। তো দেখুন, আমার একটা বান কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি বাকি দুটো এভাবে করে নেব। তো এখন আমি স্টিলের একটা বোল নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। তা আসলে আপনাদের সাথে একটাই দেখাই, বাকি দুটো দেখাচ্ছি না। বাকি দুটো আমি অন্য পাত্রে করবো। তো এখন আমি বানটা এর মধ্যে দিয়ে দিলাম, আর যে ফেটে রাখা ডিমটা সেটা এভাবে ব্রাশ দিয়ে বানের ওপরে এভাবে ব্রাশ করে দেব। এতে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে, ওপরে নিচে একই রকম কালার আসবে। তো দেখুন, আমি চুলোতে একটা প্যান বসিয়ে এভাবে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিট মিডিয়াম টু হাই স্পিডে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে বানটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। তো 15 মিনিট পর চলে এসেছি। দেখুন, আমার বানটা একেবারে পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি। আর দেখুন, এটা কিন্তু একেবারে ক্লিয়ার বের হয়েছে। তো আমার বানটা কিন্তু রেডি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন, আমার বানটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সফট হয়েছে, একেবারে নরম। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।